রাজধানীতে কোভিড চিকিৎসায় প্লাজমা দেওয়ার নামে প্রতারণা, এখনো হয়নি কোনো নীতিমালা, প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা অনুসরণের পরামর্শ। যাতায়াত ভাড়া বা মোবাইল রিচার্জ বা এসবের নাম করে বেশ অনেক মানে টাকা হাতিয়ে নিয়েছে। আমার ভাইয়ের প্লাজমা দরকার হয়েছিল 2000 টাকা নিয়ে আর ফোন ধরেনি। টেকনিক্যাল কমিটি থেকে যে প্রোটোকলটা ট্রায়াল চলছে, ট্রায়ালটা শেষ হলে কিন্তু একটা সুপারিশ চলে যাবে। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারে কারসাজি, তিন মাসের শত কোটি টাকার ব্যবসা, জড়িত 15 প্রতিষ্ঠান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তালিকাটি দিয়েছি, পরবর্তী যে আইনি পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা হবে। যদি কোনো কারণে আপনার ইম্পিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যু বরণ পর্যন্ত করতে পারে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুয়েতে পাপুলের চার সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু, মুখ খুলতে শুরু করেছেন লক্ষ্মীপুর দুই আসনের জনগণ, টাকার জোরে বনে যান সংসদ সদস্য। করোনাকালে গ্রাহকের ঘাড়ে বিদ্যুতের ভুতুড়ে বিলের বোঝা, সরকারের নির্দেশনা অমান্য করে নেওয়া হচ্ছে বিলম্ব মাশুল, জানে না মন্ত্রণালয়। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট, 3 থেকে 4 গুণ বেশি ভাড়া রাখার অভিযোগ, ফ্লাইট কম হওয়ায় ভোগান্তি, দাবি এয়ারলাইন্সের। দেশে প্লাজমা থেরাপি নিয়ে শুরু হয়েছে এক ধরনের প্রতারণা, অভিযোগ রয়েছে অনেকেই প্লাজমা দেওয়ার কথা বলে টাকা পেয়ে লাপাত্তা হয়ে যাচ্ছেন। অন্যদিকে প্লাজমা থেরাপির ব্যবহার বাড়লেও এখনো তৈরি হয়নি কোনো নীতিমালা। করোনা মোকাবেলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলছে প্লাজমা থেরাপি নিয়ে শেষ হয়নি ক্লিনিক্যাল ট্রায়াল, তাই এই থেরাপি প্রয়োগে অনুসরণ করতে হবে সর্বোচ্চ সতর্কতা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পাওয়ায় নীতিমালা তৈরি হয়নি। রিপোর্ট ফারুক ভুঁইয়া, রবিনের। দেশে কোভিড-19 সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকের ক্ষেত্রে আশা জাগিয়েছে প্লাজমা থেরাপি। সংক্রমণ থেকে সেরে ওঠার 14 দিন পর সুস্থ হওয়া ব্যক্তির রক্তরস করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির দেহে প্রয়োগ করার এই পদ্ধতিতে মিলেছে রোগমুক্তিতে বেশ ইতিবাচক ফল। অনেকেই তাই মানবিক সহায়তায় হাত বাড়াচ্ছেন অন্যের দিকে, কেউ কেউ গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী প্লাজমা ডোনেশন প্ল্যাটফর্ম। এমন অবস্থার মধ্যে মুদ্রার উল্টো পিঠও কম নয়, প্লাজমা সহায়তা পেতে গিয়ে অনেককে হতে হচ্ছে প্রতারণার শিকারও। আমার ভাইয়ের প্লাজমা দরকার হয়েছিল, একজন বললেন যে উনি প্লাজমা দিতে এসেছেন, উনি করোনা থেকে সুস্থ হয়েছেন, তো তিনি বিকাশে 2000 টাকা নিয়েছেন কিন্তু উনি আর ফোন ধরেননি। তারপর আরেকজন ধানমন্ডি থেকেও এরকম 2000 টাকা নিয়ে আর ফোন ধরেনি। যাতায়াত ভাড়া বা মোবাইল রিচার্জ বা এসবের নাম করে বেশ অনেক মানে টাকা হাতিয়ে নিয়েছে এবং এইটার পরিমাণ মানে খুব ইনক্রিজিং রেটে আসলে বাড়ছে দেখা যাচ্ছে, মানে অনেকগুলো কেসে আমরা এরকম দেখেছি। তবে এখনই প্লাজমা থেরাপির গড়পড়তা প্রয়োগে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, সতর্ক করছেন ক্লিনিক্যাল ট্রায়ালের আগে এর ব্যাপক ব্যবহার নিয়েও। জিনিসটা রেগুলার যে একটা মেথড ফলো করে করবে তা কিন্তু করা হচ্ছে না, কিন্তু পেশেন্টের উপকার হচ্ছে এটা এটা আমরা আমরা বুঝি। টেকনিক্যাল কমিটি থেকে যে প্রোটোকলটা ট্রায়াল চলছে, ট্রায়ালটা শেষ হয়নি এখন, ট্রায়ালটা শেষ হলে কিন্তু একটা সুপারিশ চলে যাবে যে এইভাবে 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 করো। বিশ্বের অনেক দেশে প্লাজমা থেরাপির প্রয়োগ হলেও এখনো কোনো নীতিমালা তৈরি করেনি স্বাস্থ্য অধিদপ্তর। যখন এটা একটা এস্টাবলিশ চিকিৎসা পদ্ধতি একটা এস্টাবলিশ হবে তখনই এটা গাইডলাইন দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এটাকে কোনো চিকিৎসা পদ্ধতি এভাবে বলে নাই, এখানে এটা এখনো গবেষণা পর্যায়েই আছে। বিশেষজ্ঞরা বলছেন প্লাজমা দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে সে ব্যক্তির শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের এই তিন মাসে চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার কারসাজির মাধ্যমে শত কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। নতুন অক্সিজেন সিলিন্ডার সরবরাহে কৃত্রিম সংকটের পাশাপাশি পুরাতন সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বিপুল অর্থ হাতানো হয়েছে। মিটারের দাম কয়েক গুণ বেশি রাখা এবং ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার ব্যবহারেরও অভিযোগ তাদের বিরুদ্ধে। এ ধরনের অনিয়ম এবং কারসাজির সাথে জড়িত 5টি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান সহ
15টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় রিপোর্ট কমল দেব। চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও সাধারণ মানের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়েছে 8 থেকে 10 হাজার টাকায়। কিন্তু মার্চের শুরুতে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে শুরু হয় অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের কারসাজি। মে এবং জুন মাসে এসে তা মারাত্মক আকার ধারণ করে। অক্সিজেন সিলিন্ডারের দাম পৌঁছায় 35 হাজার টাকায়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে অক্সিজেন সিলিন্ডার ব্যবসায় সম্পৃক্ত 40টি প্রতিষ্ঠানের মধ্যে 10টি সরাসরি কারসাজির সাথে জড়িত, আর অনলাইন ভিত্তিক 7টি প্রতিষ্ঠানের মধ্যে জড়িত 5টি। 10টি প্রতিষ্ঠান তারা অনিয়মের সাথে জড়িত এটা আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অনলাইনের 5টা ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডারের সংকটে তারা জড়িত। কয়েকদিন ধরে অক্সিজেন সিলিন্ডারের দোকানগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অক্সিজেন ব্যবসায়ীদের অন্তত 9 ধরনের অনিয়ম শনাক্ত করেছেন তারা। প্রতিটি অক্সিজেন মিটারে 2 থেকে 3 হাজার টাকা বাড়তি রাখা হয়েছে। 120 টাকা রিফিল রাখা হচ্ছে 600 টাকা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তালিকাটি দিয়েছি, পরবর্তী যে আইনি পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা হবে। অক্সিজেন সিলিন্ডার ব্যবসায়ীদের দাবি, মেডিকেল গ্রেডের অক্সিজেনের সংকটের কারণে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার দিতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, যার কারণে মানুষ ইন্ডাস্ট্রিয়াল উপর নির্ভর। ইন্ডাস্ট্রিয়াল চালানোর পর মানুষ সুস্থতা ভোগ করতে হবে। তবে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের শিল্প কারখানার অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসকদের। যদি কোনো কারণে আপনার ইম্পিউরিটিস থাকে, পেশেন্ট মারাত্মকভাবে ক্ষতি হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। নগরীতে চাহিদার 1/4 অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে পারছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ, যার সংখ্যা প্রতিদিন মাত্র 350। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত করছে, আর অক্সিজেন সংকটের এটিও একটি অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানব পাচারের দায়ে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের 4 সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কুয়েতি কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আরব টাইমস। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তদন্ত শুরু করা 4 জনই কুয়েতি। এদের মধ্যে 2 জন জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, 1 জন সামরিক কর্মকর্তা এবং 1 জন একটি কোম্পানির মালিক। ধারণা করা হচ্ছে নতুন করে যে 4 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে তাদের প্রত্যক্ষ সহযোগিতায় কুয়েতে মানব এবং অর্থ পাচার করে আসছিলেন পাপুল। কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের আটকের ঘটনা প্রকাশ হওয়ার পর নির্বাচনী এলাকায় তার বিভিন্ন প্রতারণার বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী হয়েও নানা কূট কৌশলের আশ্রয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হলেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রাধান্য পায় তার পছন্দের তালিকায় থাকারা। নির্বাচনের পর এলাকায় তেমন একটা আসেন না বলেও জানান স্থানীয়রা। লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়াকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আতিয়ার সজল। ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। স্থানীয়রা জানান, 1989 সালে বিদেশে যাওয়ার আগে কাজী শহীদ ইসলাম পাপুল ছিলেন নিঃস্ব। তবে আদম ব্যবসায় রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় তার। টাকার জোরে আওয়ামী লীগের নেতাদের কাঁধে ভর করে পার হয়েছে নির্বাচনী বৈতরণী। গত সংসদ নির্বাচনের মাত্র 2 বছর আগে এলাকায় আসেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে নামেন। মহাজোটের পক্ষে জাতীয় পার্টির নমিনেশন পেয়েও মোহাম্মদ নোমান অদৃশ্য কারণে ভোটের 9 দিন আগে নিষ্ক্রিয় হয়ে এলাকা ছাড়েন। কিন্তু পাপুল এমপি হওয়ার পর তার সঙ্গে বনিবনা হয়নি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের পর থেকে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক বা তেমন যোগাযোগ নাই। উনি দলের মাধ্যমে কোনো কাজ করেন না, উনি ওনার কাজ ব্যক্তিগতভাবে করেছেন। নির্বাচনে চলার ভিতরও উনি ওনার ইনভেস্ট ছিল, প্রতি মাসে 11,000 টাকা করে অফিসে চা চক্রের জন্য উনি দিছে। নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। বাহিরে আটক হয়েছে, টিভির পর্দা দেখলে আমাদের মাথা হেঁট হয়ে যায় যে সারা বাংলাদেশের বাপমূর্তি নষ্ট হয়, আমাদের এলাকার মান ইজ্জতের ক্ষুণ্ণ হয়। আমাদের দাবি হইল উনি যদি সত্যিকার দোষী হয় তাহলে দোষের বিচার হবে। এলাকার এমপির আর কি ওনার মান নামে চিকিৎসা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, এই হয়তো 8 মাস বা 1 বছর হবে এই প্রতিষ্ঠানে চিকিৎসা
হচ্ছে না যদি আবার পুনরায় চিকিৎসা হতো তাহলে আমাদের এলাকার মানুষের জন্য আর কি উপকৃত হতো সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী শেলিনা ইসলাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য আতিয়ার সজল সময় সংবাদ লক্ষীপুর করোনা ভাইরাসের কারণে বিলম্ব মাশুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধের সরকারের নির্দেশনা থাকলেও আদায় করা হচ্ছে মাশুল সঙ্গে লাগাম ছাড়া ভুতুরে বিলের বোঝা বিতরণ সংস্থা ডিপিডিসি বলছে জরিমানার টাকা পরে সমন্বয় করা হবে ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে জরিমানা নিল এ ব্যাপারে এখনও ধোয়াশায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রিপোর্ট মোশাহিদ রনির একদিকে কোভিড-19 প্রাদুর্ভাব অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতি মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 3 মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল না বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার চলতি মাসের 30 তারিখ পর্যন্ত মওকুফ করা হয় সারচার্জ এমন মানবিক ঘোষণার বিপরীতে বকেয়া মাসের বিল 10 থেকে 12 গুণ পর্যন্ত বেশি আসার পাশাপাশি এখনই আদায় করা হচ্ছে জরিমানা সরকার ডিক্লারেশন দিল যে 3 মাসের কোনো জরিমানা লাগবে না 30 জনের ভিতরে বিল দেওয়া যাবে এখন আমি বলছি উনি বলে যে আমাদের কিছু করার নাই আমার এখানে দিতে হলে জরিমানা সহই দিতে হবে বিল আসবে আপনার এই যে 1800-2000 টাকা বা সর্বোচ্চ 2500 টাকা কিন্তু ওই বিল গেলে আপনার আসতে আছে আপনার 4000-5000 টাকা 6টা 12টা ছিল না বিদ্যুৎ তো কোনো খরচ হয়েছে না বিল তো 1000-1000 টাকা আসছে গত 2 মাসে এখানে কারেন্ট বিল এসেছে যে 749 টাকা কিন্তু এই মাসে হুট করে 1622 টাকা রাজধানীতে বিতরণকারী দুই সংস্থার মধ্যে ডিপিডিসির গ্রাহকদের অভিযোগ বেশি কেন আদায় করা হচ্ছে জরিমানা এমন প্রশ্নের জবাবে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান কোথাও জরিমানা আদায় করা হলে সেটা সমন্বয় করা হবে জরিমানা যদি করে থাকে সেটা আমরা স্ক্রুটিনি করব এটা আমরা সমন্বয় করব তা ইয়ে করব এটা হওয়ার কথা নয় অপরদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান বিতরণ সংস্থাগুলোকে বাড়তি বিলের ব্যাপারে এর আগে সতর্ক করা হলেও জরিমানা আদায়ের ব্যাপারে এখনো মন্ত্রণালয়কে কিছুই জানায়নি সংস্থাগুলো মন্ত্রণালয়ের সাথে এখন আলোচনা হয় নাই কারণ মন্ত্রণালয় আলোচনা করলে তো আমি জানতাম না মিটার রিডিং একরকম আর বিলের কাগজে টাকার অঙ্কটা অনেক গুণ বেশি করোনাকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রাহকদের কাছ থেকে ভুতুরে বিল আদায়ের পাশাপাশি জরিমানা আদায়টা যেন কলায় কাটা হয়ে দেখা দিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বাড়ি না গিয়ে বিল করার ক্ষমতা বিতরণ সংস্থাগুলোর নেই বিইআরসির বেঁধে দেয়া নিয়মের বাইরে এ ধরনের বিল করা শাস্তিযোগ্য অপরাধ মোশাহিদ রনি সময় সংবাদ ঢাকা দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক রুটে কেবল কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট যাত্রীদের অভিযোগ জুলাই পর্যন্ত অধিকাংশ টিকিট বিক্রি দেখিয়ে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সটি ফলে বিপদে পড়েছেন ইউরোপ আমেরিকাগামী হাজার হাজার প্রবাসী ও শিক্ষার্থী যদিও এয়ারলাইন্সটির দাবি ফ্লাইট কম হওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে সিভিল এভিয়েশন বলছে কোয়ারেন্টিন সুবিধা সীমিত হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বেশি সংখ্যক ফ্লাইটের অনুমোদন দেওয়া যাচ্ছে না বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি করোনা মহামারীর কারণে প্রায় 3 মাস বন্ধের পর 16 জুন থেকে সীমিত পরিসরে বাংলাদেশ বিমানকে লন্ডনে 1টি ও কাতার এয়ারওয়েজকে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে না পেরে ফ্লাইট চালুর 3 দিনের মাথায় ঢাকা অফিস বন্ধ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ যাত্রীদের অভিযোগ এয়ারলাইন্সগুলো সংকটের সুযোগ নিচ্ছে নিয়মিত ফ্লাইটে বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললেও দাম চড়া কোনোভাবেই আমরা কাতারের টিকিট পাচ্ছি না কাতার এয়ারওয়েজ আসলে সবগুলো টিকিটই বুক দেখাচ্ছে তা প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকার উপরে দেখাচ্ছে আলটিমেটলি কিন্তু আমরা জানি না কি হতে যাচ্ছে বা আমরা তো আমাদের মাস্টার্সটা আমি নিজে কন্টিনিউ করতে পারবো কি সব এয়ারলাইন্সের চেষ্টা করেও টিকিট ওকে করতে পারছে না জার্মানিতে আমার কাজের খুব অসুবিধা হচ্ছে তবে বাড়তি ভাড়া আদায় সহ অন্যান্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ পাচ্ছে না কথাটা ঠিক না অনেকে সবাই তো যেভাবে একসাথে যদি ট্রাই করে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের তো আগে সপ্তাহে 21টা ফ্লাইট ছিল তার মানে যদি 1000 জন করে আমাদের প্যাসেঞ্জার ক্যারি করার সামর্থ্য ছিল এখন আমরা 1 সপ্তাহে 1000 জন নিতে পারছি আমাদের আবেদন জানিয়েছি সিভিল এভিয়েশনের কাছে যে আমাদের ফ্লাইটটা বাড়ানোর জন্য এদিকে ট্রাভেল এজেন্টরা বলছে আরও এয়ারলাইন্সকে ফ্লাইট চালুর অনুমোদন দিলে এই সংকট হতো না
যেসব এয়ারলাইন্স আগ্রহী আছেন ফ্লাইট অপারেশন করতে চাচ্ছেন তাদের সবাইকে আমার মনে করতে পারমিশন দিয়ে দেওয়া উচিত। 21 জুন থেকে এমিরেটস ও পর্যায়ক্রমে আরো কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়ার কথা জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ভাড়া নিয়ে কিছু করার নেই বলেও দাবি করেন তিনি। সংখ্যা আমরা বেশি বাড়াতে পারছি না আপাতত, আকাশপথে চলাচলটা যাতে নিরাপদ হয়। আমরা চেয়েছিলাম অন্যান্য এয়ারলাইন্স গুলো দিতে, বাট ওই সময়ে যখন আমরা 11 তারিখে ডিসিশনটা নিলাম তখন কাতারে ছাড়া কোনো অপশন ছিল না। আইয়াটা যে রেগুলেশন আছে এতে আমরা রেগুলেটর হিসেবে কখনো এই ভাড়ার ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। 21 মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত তিন মাসে দেশে ফিরেন প্রায় 7.5 লাখ যাত্রী। পরে চার্টার ফ্লাইটে 17,000 যাত্রী বাংলাদেশ ছেড়ে গেলেও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ও বিদেশ পড়ুয়ারা ফিরতে পারেননি। এখনো বেশিরভাগ দেশ বাংলাদেশি যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা বিপর্যয়ের মধ্যেই উত্তরে এবার বন্যার ভয় দেখাচ্ছে তিস্তা। তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড অ্যালার্ট জারির পাশাপাশি পানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। আর আগের বছরগুলোতে ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থাপনাগুলোর পুরোপুরি সংস্কার কাজ না হওয়ায় বন্যায় বেশি ক্ষতির আশঙ্কা স্থানীয়দের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও। প্রথম সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। উজানের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বাড়ছে। তীব্র গরমে হিমালয় থেকে বরফ গলতে শুরু করলেও পাহাড়ি ঢল আসেনি এখনো। তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে শুক্রবার রেড অ্যালার্ট জারির কথা নিশ্চিত করে আরও পানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। এটাতে আমাদের রেড অ্যালার্ট জারি করছে, মানে আমার স্থাপনা যেটা যেটা মেইন সমস্যা আবাদি জমি গুলো আছে, এখানে আবাদি জমিও ঠিক মতন চলতে পারেনি পানির কারণে। যেভাবে পানি চলতেছে আমরা খুব থাকার খুব দুষ্কর হয়ে গেছি। এই 17 সাল থেকে 20 সালের মধ্যে আমি 6 বার বাড়ি ভাঙলাম এই তিস্তা নদী। আগের বছরগুলোতে ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থাপনাগুলো সংস্কারের কাজ না হয় এবার বন্যায় বেশি ক্ষতির শঙ্কা করছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। রাস্তা দিয়ে ফাইলিং দেওয়া যেত, তাহলে ভাঙন থেকে রক্ষা হইতো। গতবারে যেটা ভাঙছিল সেটারও কাজ হয়নি ওইভাবে, এবারও আবার বেশি করে ভাঙতেছে। আমাদের যদি এটা ভাঙন রক্ষা না যায় তাহলে যে কোনো সময় রংপুর লালমনিরহাট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। শুষ্ক মৌসুমে সংস্কারের কাজ এবারও শেষ করা যায়নি। বড় ঢলের আগে প্রতিরোধ ব্যবস্থা অন্তত নেওয়া গেলে ক্ষয়ক্ষতি কমবে বলে মনে করেন ভুক্তভোগী মানুষেরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুয়েতে পাপুলের 4 সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু। মুখ খুলতে শুরু করেছেন লক্ষ্মীপুর দি আসনের স্থানীয়রা, টাকার জোরে হয়ে যান সংসদ সদস্য। কোভিড চিকিৎসায় প্লাজমা দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার কারসাজিতে 3 মাসে 100 কোটি টাকার ব্যবসা। করোনাকালে গ্রাহকের ঘাড়ে বিদ্যুতের ভুতুড়ে বিলের বোঝা, সরকারি নির্দেশনা অমান্য করে নেওয়া হচ্ছে বিলম্ব মাশুল, জানে না মন্ত্রণালয়। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।